यहाँ मिले चार उल्लू देख पट्टे। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ডানকি। সোমবার 18 ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়েছে ছবিটি। বাংলাদেশের ডানকির পরিবেশক অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ডানকি সিনেমা মুক্তির মৌখিক অনুমতি পেয়েছি, মঙ্গলবার লিখিত অনুমতি পাব। আগামী 21 ডিসেম্বর রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তাই একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছেন অনন্য মামুন। সেই ধারাবাহিকতায় তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেন তিনি। গুরু, এবার হোক শুরু একটি দেশবন্ধুপূর্ণ। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে ডানকি। সবকিছু ঠিক থাকলে 21 ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে সিনেমাটি মুক্তি পাবে। রাজকুমার হিরানি পরিচালিত ডানকি সিনেমার প্রযোজক গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।